জি কে শামীমকে আটকের পর তার সাংগঠনিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তাকে যুবলীগের সমবায় সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেওয়া হলেও কোনো সংগঠনই তাকে নিজেদের নেতা বলে স্বীকার করেনি জি কে শামীম আটক হওয়ার পর যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মেজর রহমান মিজু সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বরাতে জানান জি কে শামীম যুবলীগের কেউ নন তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান যে শামীম তার কমিউনিটির কেউ নন আমরা প্রথমে গণমাধ্যমের বলাতে জানতে পারলাম সে যুবদল থেকে এখন যুবলীগের নেতা এরপর দেখলাম যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন সে যুবলীগের নয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আমাদের পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে আছে আপনারা চাইলে দেখতে পারেন এ নামে আমাদের কমিউনিটিতে কেউ নেই এর আগে দুপুরে নিকেতন চার নম্বর রোডের একশো নম্বর ভবনে জি কোম্পানি প্রাইভেট লিমিটেড শামীমের বাণিজ্যিক কার্যালয়ে জিকে শামিমকে শামীমকে ধরতে অভিযান শুরু করে র‍্যাব তাৎক্ষণিকভাবে জানা যায় তিনি একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমাবেশ বিষয়ক সম্পাদক একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা লীগের সিনিয়র সভাপতি জানা গেছে বিএনপি জামাত ক্ষমতা থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক সহ এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এখনও শামীমের অফিস ভবনে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর সবুজবাগ বাসাব সহ বিভিন্ন এলাকায় জিকে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত গণপূর্ত ভবন বেশিরভাগ ঠিকাদারি কাজই জিকে শামীম নিয়ন্ত্রণ করেন বিএনপির জামাত শাসামলে গণপূর্তে এই শামীম ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি